আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজকে দেখে নেওয়া যাক আমাদের নিউজে কি থাকছে আর সিএনজি নয় এবার আসছে কিউট গাড়ি ফোর স্ট্রোক ইঞ্জিন চালিত সিএনজি গাড়ির পরিবর্তে এবার আসছে ভারতের বাজাজ কোম্পানির কিউট নামের একটি নতুন গাড়ি বাংলাদেশের বাজারে এটি আনছে রানার অটোমোবাইল লিমিটেড গত সাতাইশে মার্চ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই গাড়ির আনুষ্ঠানিক বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে বাজাজের জেনারেল ম্যানেজার মনীষ সিং রাথোর বলেছেন বাজাজের চার চাকার কিউট রানারের মাধ্যমে বাংলাদেশের বাজারে আনতে পেরে আমরা অনেক গর্বিত কারণ এসব যানবাহন এদেশে নিরাপদ আকর্ষণীয় জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশের জন্য খুব উপযোগী ইতিমধ্যে এটি বিশ্বের বিশটি দেশে বাজারজাত করা হয়েছে জানা গেছে এই পরিবহন চার চাকা বিশিষ্ট হওয়াতে দুর্ঘটনার ঝুঁকি অনেক কম চার চাকার কিউট ব্র্যান্ডের গাড়ির দাম চার লাখ নিরানব্বই হাজার টাকা এটি একসঙ্গে চার হতে পাঁচজন যাত্রী নিয়ে বসতে পারবে নতুন এই কিউট গাড়িতে রয়েছে বিশ বিএইচপি ক্ষমতাধারী সিন্ডেল সিলিন্ডারের ইঞ্জিল সত্তর কিলোমিটার গতিতে চলতে পারে এটি এই গাড়িটি এক লিটার তেলে সাতত্রিশ কিলোমিটার পথ চলতে পারবে প্রতি কিলোমিটারে মাত্র ষাট গ্রাম কার্বন নির্গত করবে যা এটিকে বলা যাবে পরিবেশ বান্ধব আশা করা হচ্ছে নতুন ধরনের এই বাহনটি যানজট নিরসনে অনেক জনপ্রিয় হবে বিকল্প বাহন হিসেবে এটি স্কুল প্রাইভেট বিশ্ববিদ্যালয় পর্যটক এবং অফিস সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যান হিসেবে ভূমিকা রাখতে সক্ষম হবে আগামী নয় মাসের মধ্যে এই গাড়ি বাজারজাতকরণের জন্য বিশজন ডিলার নিয়োগ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ